নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউবে চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, নিতান্তই যারা পয়সার অভাবে বিজনেস শুরু করতে পারছেন না, তাদের জন্য একটি বিজনেস আইডিয়া। মাত্র 500 টাকা দিয়ে শুরু করতে পারেন ফিনাইল বানানোর ব্যবসা। এটা 1 লিটারের ফিনাইল, আর এটা বাজারে বিক্রি হয় 50, 60, 70, এক এক জায়গায় এক রকম দাম থাকে 1 লিটার ফিনাইলে। আমি যদি বলি 1 লিটার ফিনাইল বানাতে আপনার মাত্র খরচ হয় 16 টাকা থেকে 17 টাকা, আর বাজারে নর্মালি 60 টাকায় ধরা যায়, এর দামটা নর্মালি 60 টাকা বাজারে বিক্রি হয়, তাহলে বুঝতে পারছেন এই ফিনাইলটা যদি আপনি পাইকারি দরেও বিক্রি করেন বাজারে, তাও আপনার ডবল মানে 100% লাভ থাকে। আর এই ব্যবসাটা মাত্র 500 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর এটা বানাতে খুব বেশি কাঁচামালেরও দরকার হয় না, শুধুমাত্র একটা লিকুইড বোতল আর একটা চিন। আর যদি ব্যবসাটা ডুবিয়েও যায় তাও কত টাকা যাবে? 500 টাকা, ওর বেশি তো যাচ্ছেই না। আর আপনি 500 টাকা দিয়ে 60 লিটার ফিনাইল তৈরি করতে পারবেন। আর আপনি যদি খুচরো টাকাও বিক্রি করেন, খুচরো দরে পাইকারি রেটও যদি ছাড়েন বাজারে, তাও আর 1000 টাকা আপনার লাভ থাকবে, মানে ডবল লাভ থাকবে আপনার পাইকারি রেটে বিক্রি করলে। আর আপনি যদি খুচরো বিক্রি করতে পারেন তাহলে তো 200% লাভ থাকবে, সেটা আলাদা কথা। তো এই ভিডিওটা শুধুমাত্র ওদের জন্য যারা ইচ্ছা থাকা সত্ত্বেও এতটা টাকা নিয়ে যা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে, তাহলে এই 500 টাকা দিয়ে যে কেউ ব্যবসাটা শুরু করতে পারবে। তো আপনি যদি শিখতে চান কিভাবে এই ব্যবসাটা আপনি শুরু করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর শেষে এমন একটি আইডিয়া আপনাকে দিব যে এই ব্যবসাটা আপনি খুব সহজেই সাকসেস করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখে নিন কিভাবে ফিনাইলটি বানাবেন। সিম্পলি আপনি যদি ওয়েট করে নেন সব থেকে ভালো হয়। আপনার বাড়িতে যদি ওয়েট করা কোনো জিনিস থাকে তাহলে ওয়েট করে নেবেন। 900 গ্রাম জল নেবেন, 900 গ্রাম জলের ভিতরে মাত্র 100 গ্রাম ফিনাইল কনসেন্ট্রেট ডালবেন। আপনি দেখতে পাচ্ছেন একটু কম থেকে গেছে, 900 গ্রামের মধ্যে 900 গ্রাম জলের ভিতরে 100 গ্রাম ফিনাইল কনসেন্ট্রেট ঢেলে দেবেন। ডালার পরে আপনাকে এটা ভালো করে নাড়াতে হবে, মানে মিক্স করতে হবে। সিম্পলভাবে যেভাবে মিক্স করেন ওইভাবে মিক্স করতে হবে। আর ফিনাইল বানাতে শুধুমাত্র ফিনাইল কনসেন্ট্রেট আর জল, আর কিছু লাগে না। এটা তৈরি করতে শুধুমাত্র ফিনাইল কনসেন্ট্রেটই যথেষ্ট। এরপর আপনাকে ভালো করে মিক্স করতে হবে। আপনি যদি চান এটা অন্য কোনো কালার বানাতে, যে কোনো কালার আপনি খুব সহজে বানাতে পারেন। আপনার ইচ্ছে মতো 4, 5, 10, 12 কালার দিয়ে আপনি খুব সহজে এখানে বানিয়ে নিতে পারবেন। আমি আপনাকে কালার বানিয়েও দেখাবো, কিন্তু এর কোয়ালিটিটা চেক করতে হবে। আপনি যদি 1 লিটার কনসেন্ট্রেটে 10 লিটার বানান তাহলে এর কোয়ালিটিটা অনেক ভালো হবে, কিন্তু আপনি যদি এর থেকে বেশি বানাতে চান তাও হবে, কিন্তু এর কোয়ালিটিটা অত ভালো আসবে না। তাহলে আমি আপনাকে সাজেস্ট এই করবো, আপনি 1 লিটার কনসেন্ট্রেট থেকে 10 লিটার ফিনাইল বানাবেন। আর এখানে আপনি ইচ্ছা মতো কালার বানাতে পারবেন, কালার মিশালেও কিছু হয় না, কালার না মিশালেও কিছু হয় না। কালার মিশালে এটাই দেখতে একটু আলাদা দেখা যায়, দেখতে একটু ভালো দেখা যায়, তো আপনি যদি চান এটা মিশাতে পারেন। আর ওই ফিনাইল কনসেন্ট্রেটটা একই কালারে আসে বা অন্য কালারেও আসে, মানে আপনি কনসেন্ট্রেটটা মেশানোর পরে যে কালারটা আপনার অটোমেটিক আসবে সেটা সাদা কালার আসবে, বা সাদা কালারের সাথে আপনি যে কোনো কালার মেশাতে পারেন। তারপর আপনাকে বোতলে ভরতে হবে, বোতলে ভরে এটা সিল আপ করে দিলে এটা বিক্রি করার জন্য যথেষ্ট। আপনি দেখেই নিয়েছেন কতটা সহজ, শুধুমাত্র জলের ভিতরে লাইম কনসেন্ট্রেট মেশান, মেশানোর পরে আপনি বোতলে ভরুন, বোতলটা তো আপনি সহজেই পেয়ে যাবেন। আর এই ব্র্যান্ডটা মানে সিলটা আপনার নিজের নামে ব্র্যান্ডটা করে নেবেন, তো খুব সহজেই বা সিলটা মেরে দেন, এটা বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো আমি তো 1 লিটার বানিয়ে দেখিয়েছি, এটা আপনি যদি 100 লিটার 1000 লিটারও বানান তো পদ্ধতিটা এরকমই। আপনি আগে থেকে মেপে নেবেন, আপনি যদি 100 লিটার একসাথে বানাতে চান তাহলে 90 লিটার জল নিয়ে নেবেন, আর 10 লিটার ফিনাইল কনসেন্ট্রেট নিয়ে নেবেন, আর একটু ভালো করে মিক্স করলে এটা তৈরি হয়ে যাবে। আর এরপর আপনাকে একটাই কাজ করতে হবে, বোতল ভরে সিল মেরে বাজারে ছেড়ে দেওয়া, তো এটাও করতে পারবে। তো বন্ধুরা, এই ব্যবসাটি শুরু করতে আপনার তেমন কোনো কাঁচামালের দরকার হয় না, শুধুমাত্র ফিনাইল কনসালটেন্স, যেটা আপনি অনলাইন থেকেও কিনতে পারেন, যে কোনো পাইকারি কেমিক্যালের দোকানে এটা পেয়ে যাবেন আপনার হাতের কাছে। আর আপনার লাগবে বোতল, তো বোতলটিও আপনি যে কোনো বোতলের পাইকারি দোকানে পেয়ে যাবেন, আপনি অনলাইন থেকেও নিতে পারেন। আমি বোতলটার দাম বলি, বোতলটা আপনি যদি 1 লিটারের বোতল নেন তাহলে আপনার আসবে 7 থেকে 8 টাকা, আর যদি 1/2 লিটারের বোতল নেন তাহলে আপনার আসবে 3.5 টাকা থেকে 4 টাকা। মানে আপনি কোয়ান্টিটি যত বেশি আনাবেন, যত বেশি বোতল একসাথে আনাবেন তত দামটা কম পড়বে। আর আপনাকে কাঁচামাল যেটা লাগবে ফিনাইল কনসালটেন্টস,
ওটা 120 টাকায় 1 লিটার পেয়ে যাবেন, আর 1 লিটার কনসালটেন্সে আপনার 10 লিটার ফেনাইল তৈরি হয়ে যায়। আর আপনি যদি একসাথে অনেক বেশি আনাতে চান, 50 লিটার বা 100 লিটার, তাহলে দামটা 100 টাকার নিচে চলে আসবে। আর এরপরে কথা বলি যেটা আপনার লাগবে, চিল। আপনাকে যে চিলটা লাগাতে হবে ওটা আপনার নিজের ব্র্যান্ড, নিজের নামে ব্র্যান্ডটা করবেন। 1 টাকার মতো খরচা হবে একটা চিল বানাতে, আপনাকে এর বেশি খরচা হবে না। তো আপনি বুঝতে পারছেন কত সহজে ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন। আর আমি যেটা বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাকে এমন একটি টিপস দেবো যেটা আপনি খুব সহজে গ্রোথ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি প্রথম প্রথম যখন করতে চাচ্ছেন, যে কোনো ব্যবসা শেখার দরকার পড়ে। তো আমি আপনাকে টিপস দেবো, আপনি 5 লিটার 2 লিটার 1 লিটারের বোতল প্রথম প্রথম বানাবেন না, প্রথম প্রথম বানাবেন স্যার 0.5 লিটারের। তাহলে জিনিসটা কী হবে, বাজারে সব থেকে যেটা বিকতে সেটা 0.5 লিটারের বোতল। তো আপনি ওটা দিয়েই শুরু করবেন। আর প্রথম প্রথম আপনি যদি ডিস্ট্রিবিউটার ও হোলসেলের কাছে বিক্রি করতে যান, হয়তো বা ব্যবসাটা আপনি বোঝার আগেই চলা শুরু করবেন, তা আমি প্রথম প্রথম রিকোয়েস্ট এই করবো, আপনি আপনার বাজারে বা সাইডের যে কোনো বাজারে 10টা 20টা দোকানকেই পাইকারি রেটে মাল্টি সাপ্লাই করুন। যখন এই ব্যবসাটা আপনি ভালোভাবে বুঝে যাবেন, তারপরে ডিস্ট্রিবিউটার হোলসেলের কাছে বিক্রি করবেন, আস্তে আস্তে ব্যবসাটা বড় হয়ে যাবে। তো ফ্রেন্ড, এটা খুবই সহজ ব্যবসা, আপনি আপনার গ্রামের বাড়িতে বসে, যে কোনো জায়গায়, আপনার নিজের বাড়িতে বসে আপনি খুব সহজে করতে পারেন। আপনি একা একাও যদি তৈরি করেন প্রতিদিন, তাও 100-150 লিটার তো খুবই চোখ বুঝে তৈরি করতে পারবেন। আপনাকে কারো হেল্প ছাড়াও 100-150 লিটার আপনি একা একা তৈরি করতে পারবেন। আর আপনি যদি ফ্যামিলির সাথে বা লোকজন দেখে করতে চান, তো অনেক বড় বড় করতে পারেন। তো এই ব্যবসাটায় অনেক লাভ, আর এতে খরচা এতে কোনো রিস্কও নাই, পুঁজি তো খুবই কম লাগে। তো আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। তো আরও যদি জানকারি পেতে চান এই ব্যবসাটা থেকে, তো অবশ্যই আমাদের কমেন্টস করতে পারেন। আর আপনি যদি এইরকম বিজনেস সাইডে সর্বদা দেখতে চান, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবাই আগে দেখতে পারবেন। আর আপনি যদি এই মুহূর্তে অনেকগুলো বিজনেস আইডিয়া একসাথে দেখতে চান, তাহলে আমার চ্যানেলের ভিতরে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।